সম্মানীয় শ্রোতা বিন্দু আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল এম আর ইসলাম কোচিং এ আমি এম ডি আজকে উপস্থিত হয়েছি এক নতুন ধরনের আলোচনা নিয়ে কোন মনীষী কোন বিভাগে বা কোন ভিত্তিতে জনক আছেন সেই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। আমা আমি এই আলোচনা স্লো মোশানে বলবো যেন আপনারা সবাই সহজে বুঝতে পারেন চলের আমি আলোচনা করছি প্রথমে সায়েন্স ডিপার্টমেন্টের দিকে যাই বিজ্ঞান বিভাগের দিকে তাহলে আমরা দেখবো যে জীববিজ্ঞানের জনক হচ্ছেন বিজ্ঞানী অ্যারিস্টটল প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছেন বিজ্ঞানী অ্যারিস্টটল রসায়ন বিজ্ঞানের জনক হচ্ছেন জাবির ইবনে হাইয়ান পদার্থ বিজ্ঞানের জনক হচ্ছেন বিজ্ঞানী স্যার আইজাক নিউটন সমাজ বিজ্ঞানের জনক হচ্ছেন স্যার অগাস্ট কত তারপর হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকো প্যাসিওলি এবার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যদি যাই তাহলে চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছেন স্যার ইবনে সিনা দর্শনশাস্ত্রের জনক হচ্ছেন সক্রেটিস ইতিহাসের জনক এটা আমাদের সবারই জানা ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস ভূগোলের জনক হচ্ছেন ভূগোলবিদ এরাচস থেনিস রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন বিজ্ঞানী অ্যারিস্টটল অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডামি স্মিথ অঙ্কের জনক হচ্ছেন বিজ্ঞানীকিমেডিস অনেকে আর্কিমেডিসকে হয়তো পদার্থ বিজ্ঞানী হিসাবে জানেন কিন্তু তিনি অঙ্কের জনক আছেন বিজ্ঞানী তারপরে এমনি বিজ্ঞান সোশ্যাল সাই মানে বিজ্ঞানী থ্যালিস মেডিসিনের জনক হচ্ছেন হিপ্রোক্রটিস জ্যামিতির জনক হচ্ছেন বিজ্ঞানী ইউক্লিট বীজ গণিত যে আছে আলজেবরা এই আলজেবরার জনক হচ্ছেন বিজ্ঞানী আল হওয়াজ জীবাণু বিদ্যার জনক হচ্ছেন বিজ্ঞানী লুই পাস্তুর বিবর্তনবাদের জনক হচ্ছেন চার্লস ডারুইন তারপরে এবার একটু সাহিত্যের দিকে যাই তাহলে আমরা দেখব যে সনেট আছে সনেটের জন সনেটের জনক হচ্ছেন পেট্রাক সমাজ যদি সমাজবিদ্যার দিকে যাই তাহলে দেখব সামাজিক বিবর্তনের জনক হচ্ছেন হার্বার্ট স্পেন্সার বংশগতি বিদ্যার জনক হচ্ছেন গেরেগর জোহান মেন্ডেল শ্রেণীকরণ বিদ্যা শ্রেণীকরণ বিদ্যার জনক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস সরির বিদ্যার জনক হচ্ছেন উইলিয়াম হার্ভে ক্যালকুলাসের জনক হচ্ছেন স্যার আইজাক নিউটন বাংলা এবার সাহিত্যে প্রবেশ করছি যে বাংলা গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা কবিতার জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা উপন্যাসের জনক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা নাট বাংলা নাটকের জনক হচ্ছেন দীনবন্ধু মিত্র বাংলা সনেটের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি কবিতার জনক হচ্ছেন কিউফ্রে চশার মনোবিজ্ঞানের জনক হচ্ছেন উইল উন্ট তারপরে বাংলা মুক্ত ছন্দ যে আছে তার জনক হচ্ছেন কাজী নজরুল ইসলাম বাংলা চলচ্চিত্র যে আছে বাংলা চলচ্চিত্রের জনক হচ্ছেন হীরালাল সেন বাংলা যে গদ্যের যে ছন্দ আছে তার জনক হচ্ছেন বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর যে মডার্ন যুগে যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের জনক হচ্ছেন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম কিছু জনকদেরকে নিয়ে আপনাদেরকে যদি ভালো লাগবে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এম আর ইসলাম কোচিং